ফের একবার নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার তুম্বাজত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 20,000 টাকা মূল্যের নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিষেক সিং নামে 22 বছর বয়সের এক যুবককে গ্রেফতার করা হয়। এদিন তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত করছে মাটিগাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।